আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন অ্যানাদার ভিডিও তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি আলোচনা করব অষ্টম তম অধ্যায় থেকে হিরোজ অফ বেঙ্গল অর্থাৎ বাংলার যে বীর সেই অধ্যায়টি নিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইট পয়েন্ট ওয়ান আছে লোক এট দা পিকচার ছবিটির দিকে তাকাও বিলো নিচের অর্থাৎ নিচে আমাদের একটা ছবি আছে সেটা দেখতে বলেছে এন্ড এবং ইন পেয়ার্স এবং জোড়ায় জোড়ায় আইডেন্টিফাই চিহ্নিত করো দা পজিশন অর্থাৎ অবস্থান অথবা প্লেসমেন্ট জায়গা অফ দা লিভিং এন্ড নন লিভিং থিং অর্থাৎ জীব অথবা জড় পদার্থের যে অবস্থানগুলো আছে সেই অবস্থানগুলো নির্ধারণ করতে বলেছে দেন তারপর ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় আজকে জিজ্ঞাসা করো এন্ড অ্যান্সার দা কোশ্চেন প্রশ্নগুলোর উত্তর দাও টোনো জানতে দেয়ার প্লেসমেন্ট অর্থাৎ তাদের স্থান ওয়ান ইজ ডান ফর ইউ তোমাদের জন্য একটি করা আছে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি চিত্র শিক্ষার্থী বন্ধুরা চিত্রটাকে অত্যন্ত গুরুত্বের সহকারে দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছি ঘর ঘরের ভেতরে আমরা এক পাশ থেকে শুরু করি এই পাশেই দেওয়া আছে আমাদের একটা সোফা খেয়াল করো পাশে আমাদের একটা সোফা দেওয়া আছে তারপরে এই পাশে দেওয়া আছে একটি জ্বালানা জ্বালানার বাইরে আমরা গাছ দেখতে পাচ্ছি সামনে একটি গাছের টপ দেখতে পাচ্ছি তারপর একটি হচ্ছে প্রজাপতি ঘরের ভেতর উড়ে আসছে এই পাশে হচ্ছে একটি দেয়ালের মধ্যে একটি চিত্র বা ছবি আহ তারপরে টেবিল টেবিলের নিচে হচ্ছে একটি বিড়াল সামনে চেয়ার টেবিলের উপর আছে বই কলমদানি কলম শীট মানে খাতা সামনে একটা রুটিন দেওয়া আছে তারপর হচ্ছে একটি টেবিল ল্যাম্প এবং হয়েছে একটি গ্লোভ এই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটাই বলেছে যে প্রথমে চিত্রটা দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও তো এই ছিল চিত্র এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেব আমাদের এখানে বলেছে কোশ্চেন এ বলছে হচ্ছে হোয়ার ইজ সোফা সোফা কোথায় এই যে সোফা সোফাটা কোথায় সোফাটা হচ্ছে কার সামনে টেবিলের সামনে তাহলে এখানে অ্যানসার হচ্ছে দা সোফা ইজ দা বিসাইড দা টেবিল অর্থাৎ সোফাটা হচ্ছে টেবিলের পাশে তো তারপরে আমাদের এখানে বলা আছে হোয়াট ক্যান ইউ সি ইন দ্যাট ই অন দ্য তুমি টেবিলের উপরে কি কি দেখতে পাচ্ছ তারপরে বলেছে হোয়ার ইজ দ্য চেয়ার চেয়ারটা কোথায় অর্থাৎ টেবিলের সামনে তারপরে কোথায় আছে হোয়ার ইজ দ্য পেন কলম কোথায় কলম হচ্ছে কলম দে আর হচ্ছে টেবিলের উপরে তারপরে বলেছে হোয়ার ইজ দ্য ক্যাট বিড়াল কোথায় বিড়াল তো টেবিলের নিচে ঘুমাচ্ছে তারপরে বলছে হোয়াট ক্যান ইউ সি বিটুইন অন গ্লোব এন্ড দা পেন হোল্ডার অর্থাৎ গ্লোব এবং পেন হোল্ডার এর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে গ্লোব এবং এটা হচ্ছে পেইন হোল্ডার অর্থাৎ এই গ্লোব এবং পেন হোল্ডার এর মধ্যবর্তী যে জায়গা এই জায়গায় তুমি কি দেখতে পাচ্ছ আমি কলম শীত পিকচার ল্যাম্প আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি তো আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমরা চিত্রের মাধ্যমে দেখলাম কিন্তু এখানে আমাদের এখন আহ প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তো আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে এখানে এক আমাদের প্রশ্ন বলছে হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবিল টেবিলের উপরে তুমি কে দেখতে পাচ্ছ টেবিলের উপরে আমি দেখতে পাচ্ছি দেয়ার আর বুকস এখানে বই এ গ্লো এ ল্যাম্প পেন এ পেন হোল্ডার এ শিট অফ পেপার অন দ্য টেবল অর্থাৎ টেবিলের উপরে আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি যেটা আমি আগেই বলেছি শুধু এখানে প্রশ্ন উত্তরটা লিখে দেওয়া হলো দুই নম্বরে বলছে হোয়ার ইজ দ্য চেয়ার চেয়ারটা কোথায় তো চেয়ার ইজ দ্য বিফোর দ্য টেবল অর্থাৎ টেবলের টেবিলের সামনেই হচ্ছে চেয়ারটি তারপরে সি নম্বরে বলছে হোয়ার ইজ দ্য পেন পেন কোথায় তাহলে দেয়ার আর সাম পেন ইন দ্য পেন হোল্ডার কিছু কলম আছে কলমদানিতে দানিতে অ্যান্ড এবং সাম আদার্স অন দ্য টেবল অর্থাৎ অন্যগুলো হচ্ছে টেবিলের উপরে তারপরে চার নাম্বার হ্যাঁ প্রশ্নে আমাদের যেটা বলেছে যে হয়ার ইজ দ্য ক্যাট বিড়াল কোথায় তো আমরা দেখতেই পাচ্ছি বিড়ালটা হচ্ছে আন্ডার দ্য টেবিল অর্থাৎ দা ক্যাট ইজ আন্ডার দা টেবিল বিড়ালটি হচ্ছে টেবিলের নিচে এবং পাঁচ নাম্বার যে প্রশ্নটি বলেছে সেটা হচ্ছে হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার অর্থাৎ পেন হোল্ডার এবং হচ্ছে যে গ্লোভ আছে মাঝে তুমি কি কি দেখতে পাচ্ছ মাঝে আমি দেখতে পাচ্ছি দেয়ার আর এ ল্যাম্প একটি ল্যাম্প বাতি আছে এ শিড অফ এ পেপার অর্থাৎ একটি কাগজের টুকরো আছে এন্ড টু পেন দুটি কলম বিটুইন দ্য গ্লোভ দা পেন হোল্ডার অর্থাৎ পেন হোল্ডার এবং গ্লোভের মাঝখানে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি এই ছিল হচ্ছে আমাদের আহ প্রশ্ন উত্তর